বেড়াতে যাওয়ার কথা শুনলে আমরা অনেকেই পাগল হয়ে যাই, বিশেষ করে জাহাজে বেড়ানোর মজাই আলাদা। পানিতে পানিতে ঘুরে বেড়ানো সত্যি এক অন্যরকম অনুভূতি। আজ রয়েছে জাহাজের উপর ভাসমান এক হোটেলের গল্প। আমরা অনেকেই বেড়ানোর পাগল থাকি, সময় পেলে দেশ বিদেশে ঘোরার সুযোগ হাতছাড়া করি না। এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে খুব একটা কম নেই, আর সেই ঘুরতে যাওয়া বিশেষ করে জাহাজে বেড়ানোর মজাই আলাদা। পানিতে পানিতে ঘুরে বেড়ানো সত্যিই এক অন্যরকম অনুভূতি। আজ রয়েছে জাহাজের উপর ভাসমান এক হোটেলের গল্প। সত্যি এক ব্যতিক্রমী ভাসমান হোটেল এটি। আসুন এমন একটি হোটেল সম্পর্কে আজ পরিচিত হই। জাপানের অসাকা দ্বীপের 100 মাইল পশ্চিমে একটি জাহাজের উপর বিলাসবহুল এক ভাসমান হোটেল তৈরি করা হয়েছে। এই হোটেলটি মূলত জাপানের সেটোশি অঞ্চলের সেটু দ্বীপ সাগরে একটি জাহাজের উপর তৈরি করা হয়। জানা গেছে এই হোটেলটিতে মোট 19টি কক্ষ রয়েছে। একই সঙ্গে 38 জন যাত্রী এখানে বিলাসবহুলভাবে সময় অতিবাহিত করতে পারবেন। স্থপতি ওয়াসুশি হুরিবে এই জাহাজটি নির্মাণ করেছেন। এটি অনেকটা জাপানিজদের সাধারণ গেস্ট হাউসের মতোই, তবে এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার বিশেষ সুযোগ। এই হোটেলের নির্মাতা ওয়াসুশি হুরিবে বলেছেন, জাহাজে হোটেল তৈরি একটি ভিন্ন ধারণা, সেটি ঠিক, তবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এর যাত্রীরা। ওয়াসুশি হুরিবে বলেছেন, এই হোটেলে আধুনিক সকল সুযোগ সুবিধা রাখা হয়েছে। এই ভাসমান হোটেলের যাত্রীরা একটি আনন্দঘন সময় অতিক্রম করতে পারবেন। ওয়াসুশি হুরিবে বলেছেন, এই হোটেলে ইচ্ছামতো আপনি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এই হোটেলে জাপানের ঐতিহ্যবাহী খাবারও পাওয়া যাবে। এই ভাসমান হোটেলের যাত্রীরা চাইলে পাশের ছোট দ্বীপগুলোতে বেড়াতে যেতে পারবেন। এখানে যাত্রীদের জন্য সকালে হাঁটার সুব্যবস্থা রয়েছে, রয়েছে একদিনের জন্য জেল হওয়ার সুযোগ, তারা স্থানীয় অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন। ওয়াসুশি হুরিবে আরও বলেছেন যে, আমি এখানে কাজ করতে পেরে সত্যি আনন্দিত, এমন একটি স্থানে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মোহিত করে। তবে মজার বিষয় হলো যে কোনো আবহাওয়াতেই হোটেলের রং বদলে যাবে। সত্যি চমৎকার একটি ভাসমান হোটেল।